সত্য কথা বলে ভাইয়া, তাহলে আমি ইমাজিন করতেছি কি জানেন, আমনের পুরো বডিতে খালি চশমাটা আছে আর কোনো কোথা কাপড় নাই, আর খালি এটা আছে না, এটার খালি গলার মধ্যে জুলাই আমরা খেলা শুরু করে দিছি। দেখ তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, এটা কি জানিস তুই? কি এটা এয়ারপোর্ট? হ্যাঁ সিনি, কিন্তু কথা হচ্ছে ভাই খেত কালার এটা কিতকেন দিছেন আমরা? না না এটা খেত কালার না, এটা কালারফুল। আরে বুঝিস না, আমি তো কালারফুল মানুষ, ভাইয়ের ভিতরে মনটা তো রঙিন। রে ভাই কালারফুল হন কেন? হ্যাঁ মানছের কালারফুল। আরে দেখ তুই কিন্তু সবসময় আমার খোঁজা মারিস। চল ওখানে যাই বসবো, বাইরে যাবো। কোনায় বসবো? এখানে বসে নাম। না না আমি এখানে বসবো না আর কি, এসব জায়গায় আমি বসি না। এইসব জায়গা মানে? এটাই তো আমরা জায়গা। আরে ওইটা তো ওয়ান্স আপন এ টাইম, এখন আমি বিজনেস করেছি, আমি যদি এইসব জায়গায় আড্ডা মারি আশেপাশের লোকজন যদি দেখে তাহলে তো আমার প্রেস্টিজ চলে যাবে। এই তো একটা ভুল ধারণা আপনার। কি এর বিজনেস ম্যান হয়েছেন আপনি? আপনি যে জায়গা তো না আপনার শুরু হয়েছে, এই জায়গাতে আমরা বইথান, আপনার মতো বহুত ছেঁচড়া হলে এখানে বসবো, হেঁতে করে পুষলে পাশলে আমরা বিজনেস ইনভলভ করিয়ে লেগে। না 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 এগুলো তোর কাছে অনেক শেখেলে আইডিয়া, এসব অনেক চেঞ্জ হয়েছে। আমি বিজনেসের সাথে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। আমরা চেঞ্জ করেছেন আর বন্ধুটাও চেঞ্জ করে দিয়েছেন। সরি পরে কীর্তন আমরা ব্যবসায়টা বন্ধু ইনভলভ করেছেন আমরা। শুভকে, শুভকে মানে আমি বুঝলাম না কেন শুভকে কী করছে আমি তো জানি না। আমি আপনার মানা করছি যে আপনার ব্যবসার মধ্যে আঙ্গ সার্কেলে কারো আপনার ঢুকাবেন না, আপনি মাইন ছেড়ে করেন না। আমগো ভিতরে কি আমি? আরে স্ট্রেঞ্জ, আমি কোথায় ঢুকালাম? ও নিজে তো ইনভলভ হয়েছে, টাকাটা ইনভেস্ট করে তো লাভবান হয়েছে নাকি, প্রফিট পাইছে না? লাভবান হোক প্রফিট পাক যা মনছে তাই, আপনি হিগারে এখানে ইনভলভ করেন যেতেন। আপনি হিগারে বলবেন শুভ আমি দেখতেছি আগামী এক বছরের মধ্যে আর কোম্পানিকে মাটির তলে দোষে হড়ি দেবো, সো তো এইখানে কোনো ধরনের ইনভেস্ট করিস না। তুই বোকার মতো কথা বলিস না, সেটা হচ্ছে যে আমার কোম্পানি ওয়েবসাইট আছে, ঠিক ওই জায়গায় ইনভেস্ট করতে পারে, প্রফিট পাবে তো, সো কোনো প্রবলেম নাই তো। আর ভাই আর তো প্রবলেম আছে ভাই, আর বন্ধু ইকা বোকা ইকা ধরুন যে কোনো সময় প্রফিট পাইতে 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 পরে লোভ করিয়ে লেবে, বাপের জায়গা জমি বেশি পরে এনে ইনভেস্ট করবো, আমরা চলে যাবেন পলে, আর বন্ধুকে কি বলে? আমি কোনো দিয়ে যাবো কি বলছিস তুই? এসব উল্টো কথা না ভাই, আমরা শুভ, আর আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর তাই না? এটাই তো সবচেয়ে বড় ভয় ভাইয়া, যে কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর বাচ্চু এই কোম্পানিতে কোনায় যাইবো এই টেনশনে তে বাইসতেছি। এসব ফালতু কথা বাদ দে চল ভাই, আমি যাইতাম আপনি এনদি বইয়েন, আর আপনি শুভরে এখনই ফোন দিয়ে জানে দিবেন, শুভ আমি বুঝতেছি এটা লসের দিকে যাইবো, তুমি এখানে কোনো ইনভেস্ট ইনভেস্ট করিও না, আর তুমি যদি ইনভেস্ট করো কাবিলা কিন্তু আরো কবাই মারিয়ে নেব। দেখ কাবিলা এসব ফালতু কথা বাদ দে, চল আমরা অন্য কোথাও গিয়ে বসি, রেস্টুরেন্টে বসবো চল। আমরা ব্যাংকে তো ধান্দা করেন, আপনার বন্ধু তুমি কিন্তু ধান্দা। আরে এটা ধান্দা না রে, ও প্রফিট পাইছে তো। ওরে আপনার কথা বুঝেন না। আচ্ছা ঠিক আছে রাখ, তুই কি আর রাখ কোনে জানান না, যেটা খাইছ আমি এসব জায়গায় বসি না, রাখ কি রাখ খাইছ কারে খাই মে এদিকে আইয়েন এ ভাইয়া, কি আর এটা কি 1000 টাকা কিলো? আরে 1000 টাকা রাখ না, আর এদিকে আইয়েন এ রাখ না, 10000 টাকা দিয়ে যান। এই বাচ্চু ভাই এই ভালাই দিলাম কিন্তু টেট, এই বাচ্চু ভাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।